দুজনার ব্লগের থাইল্যান্ড সিরিজের শেষ পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফিরে যাচ্ছি ব্যাংকক থেকে ঢাকা। প্রথমে আমরা আমাদের একামাই এর ফ্লাট থেকে যাব সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে সব ফর্মালিটি সেরে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, ব্যাংকক থেকে আজকে সকালে খাবার হিসাবে কালকে আমরা 7-Eleven থেকে যে ইজি গো খাবার কিনেছি ওইটাই ইজিতে গরম করে খাবো। আমরা এখানে এবার এইদিকে নজর দিই সকালের ব্রেকফাস্ট আইটেম। আমাদের সকালে খাওয়ার মতো কিছু নিয়ে যাবো আপনাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে চিজ টোস্টের স্যান্ডউইচ আমাদের একটা না ইয়ের ভিতর ছিল, এই রাইসগুলো এখানে ডিম ভাজি অ্যান্ড রাইস আছে 40 টাকা। এটা আর একটা নিলে ভালো হতো, চিকেন বেজিল উইথ রাইস খাবার। এটা ক্র্যাব, চিলি ফিশ, ফিশ এটা না, এটা ওই যে বেশি ওই তোমার ইয়ে আছে বুঝছে, চিকেন আর ওই ওটা কী বলে, না না ওই যে কী বলে ওটাকে, আরে ওই যে কাশি হলে খাই যায় তুলসী পাতা। তো আমরা এইটা একটা নিই রাই, এইটা একটা আর কি নেব। তো গরমা গরম ভাত, ডিম ভাজি এবং চিকেন রেডি। এটার ভিতর চিকেন আছে, চিকেন না সরি এটার ভিতর শ্রিম্প আছে, খেয়াল করিনি তখন। বাট এখন দেখলাম চিংড়ি উইথ ডিম ভাজি আর ভাত আর একটা সস ইত্যাদি। আমরা পরে চাও খেতে পারি, সেগুলো আপনাদের দেখায়। কফি, ক্রিমার, আর এখানে চা আছে। তো আমরা আমাদের চামচ নিয়ে এসেছি, আপনাদের দেখাই। তো ডিম ভাজি আর চিংড়ি আর ভাত, ভাত মোটামুটি ঝরঝরাই। ডিম ভাজি, ভাত আর চিংড়ি ভালো গরম আছে। ওটাই আমি মনে হয় সসের দরকার নেই। ভালো, স্বাগতম সবাইকে দুজনা ব্লগের পক্ষ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো থাইল্যান্ডে আমাদের সফর খুবই ভালো কাটছে, খুব এনজয় করছি আমরা। তো আমাদের আজকে ফ্লাইট হচ্ছে 1:55, তাই না? হ্যাঁ, 1:55। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের
11:30 হচ্ছে চেক ইন, অলরেডি হচ্ছে 10:45 বাজে। তা আমরা যেখানে আছি এখান থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, 20 মিনিট লাগবে। তো আমরা গ্র্যাব কল দিয়ে দিয়েছি, আসতেছে, আমরা এখনই নামবো। আমাদের ব্যাগ ট্যাগ আপনারা দেখছেন প্যাকিং করা মোটামুটি শেষ, এখন ব্যাগগুলো নিয়ে নিচে নামবো। তো এই ব্লগে আপনাদেরকে যেটুকু পারি দেখাবো আর কি, এখান থেকে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট কীভাবে গেলাম, ওইখানে ডিপার্চার, তারপরে বাংলাদেশে পৌঁছে এই টোটাল থাইল্যান্ড ট্যুরের ব্যাপারে আপনাদেরকে সামারি, ভালো মন্দ কী কী এইগুলো নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। তো আমরা রওনা দিই, তো চলেন। টাটা থাইল্যান্ড। তো উনি ছিলেন হচ্ছে এখানকার ওনার মার্ক, খুবই ফ্রেন্ডলি, ওনার সাথে আগেও আমার কথা হয়েছে। তো উনি যথেষ্ট হেল্প করলেন, ব্যাগ ট্যাগ লাগাই দিলেন। তো আমরা গ্র্যাবে উঠে পড়েছি, এখন এয়ারপোর্টে পৌঁছাতে কতক্ষণ লাগে দেখি, অলরেডি 11:00 বাজে। আমরা চলে আসলাম, তো আমরা চলে আসলাম সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাকে দেখে বুঝছেন ডাক্তার ডাক্তার, করোনা সিজন, একটু সাবধানে থাকতে হবে আমাদেরকে। ঢুকি, ঢুকে দেখি চেক ইন করতে হবে। তো আপনাদেরকে তো আগেই বলেছি যে এয়ারপোর্টে এসেই আপনাদেরকে প্রথমে চেক ইনের কাজটা সেরে ফেলতে হবে, কিন্তু এই বড় বড় এয়ারপোর্টগুলোতে কিন্তু প্রচুর কাউন্টার থাকে, সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে এরকম ডিজিটাল বোর্ডগুলো খুঁজে বের করা। এই বোর্ডগুলোতেই কিন্তু কোন কাউন্টারে আপনার এয়ারলাইন্সের চেক ইন হচ্ছে সেটা দেওয়া থাকে। আমাদের ইউএস বাংলার চেক ইন হচ্ছে কিউতে, তো চলেন আমরা কিউ খুঁজে বের করি। তো আপনাদেরকে আর একটা উপকার করে দেই, যে ভুলটা আমরা করেছি, আপনারা টার্মিনালের শেষ দিকে গিয়ে গাড়ি থেকে নামবেন, কারণ কিউ কিন্তু বেশ দূরে, আমরা এতেই নেমে পড়েছিলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু বেশ খানিকটা হাঁটা লেগেছে। তো চলুন আমরা কিউ এর দিকে আগাই। আর আপনাদের কিছু জানার থাকলে এখানে কিন্তু একটু পরপরই ইনফরমেশন বুথ পাবেন, এখানে যে কোনো প্রশ্ন করলেই কিন্তু আপনারা সাহায্য পেয়ে যাবেন। তো আমরা কিউ এ চলে এসেছি, চেক ইনটা সেরে ফেলেই তারপর আপনাদের সাথে কথা বলছি। চেক ইন শেষ, আমরা গেটের দিকে যাচ্ছি, আমাদের ক্যাবিনের ব্যাগগুলোতেও ট্যাগ লাগানো শেষ, তো চলেন। আর আমাদের গেট নাম্বার এখনও বলে নাই, টু বি অ্যানাউন্সড, চলেন। চেক ইনের পরেই সিকিউরিটি চেক এবং ইমিগ্রেশনের পালা, সবখানেই সুন্দর করে সাইনবোর্ড দিয়ে দেখিয়ে দেওয়া আছে, আপনারা সাইনবোর্ড ফলো করে গেলেই ইমিগ্রেশন পেয়ে যাবেন। তো ইমিগ্রেশনটা শেষ করে ফেলুন। তো আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ, আমরা এই সাইডে চলে আসছি আর কি, বোর্ডিংয়ের সাইডে। আমাদের গেট এখনও অ্যানাউন্স করে নাই, তো আমরা একটু ঘোরাঘুরি করি, দেখি কী পাওয়া যায়, মাস্ক পরেই। তো আপনাদেরকে একটু অবস্থা দেখাই, আমাদের হচ্ছে 13:55, এখানে খুঁজে পাওয়া সহজ উপায় হচ্ছে আপনারা টাইম দেখে মিলাবেন, এই টাইমে সাধারণত 1-2টেই থাকে। সো 1355 ইউএস বাংলা BS14 G1 গেট দিয়ে দিচ্ছি। আমরা জি ওয়ানের দিকে হাঁটা শুরু করব, চলেন। তো গেটের দিকে হাঁটতে হাঁটতে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি, সব থেকে জরুরি একটা তথ্য যেটা অনেকেই মিস করে যান, আপনাদেরকে একটু আগে একটি সাইনবোর্ড দেখিয়েছি, ভ্যাট রিটার্ন অফিস। তো থাইল্যান্ডে আপনারা যদি কোনো শপিং মলে শপিং করে থাকেন এবং যে কোনো জিনিসের উপরে যদি কোনো ভ্যাট দিয়ে থাকেন, সেই রিসিপ্টগুলো কিন্তু ফেলাবেন না,
সেই রিসিটগুলো এখানে দেখালেই কিন্তু আপনারা সম্পূর্ণ ভ্যাটের টাকা ফেরত পেয়ে যাবেন। এটা কিন্তু বেশ ভালো একটা সিস্টেম, অনেকেই এটা ব্যবহার করতে ভুলে যান, মনে করে আপনাদের ভ্যাটের টাকাগুলো ফেরত নিয়ে আসতে পারেন। তো আমরা এখন জাদুকরি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের গেটের দিকে। গেট G1 হচ্ছে নিচতলায়, আমাদেরকে বাসে করে প্লেনের দিকে নিয়ে যাবে। আমরা বেশ সময় মতোই চলে এসেছি, সেজন্য আমরা কিন্তু আস্তে ধীরেই যাচ্ছি। আর সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরের পরিবেশটা কিন্তু অসাধারণ, আপনারা ইজিলি অনেক সময় কাটিয়ে দিতে পারবেন। আমাদের জি হচ্ছে ডান সাইড, আমরা ডানে যাব। আমাদের প্লেন কিন্তু সময় মতোই চলে এসেছে, আমরা এখন গেটে বসে বসে অপেক্ষা করছি প্লেনে ওঠার। প্লেনে এখন লাগেজ ওঠানো হচ্ছে আর আমরা বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের ব্যাগটা দেখা যাবে। ওই যে আমাদের ব্যাগ দেখা যাচ্ছে, তো বসে থাকা সার্থক, আমরা আমাদের ব্যাগকে টাটা দিয়ে দিয়েছি। তো চলেন প্লেনের দিকে যাওয়া যাক। তো প্লেন ছাড়ার পরেই চলে আসলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। তো আমাদের খাবার দাবারের মেনুতে ছিল চিকেন খিচুড়ি, ডিম, মিষ্টি এবং কোক। তো সাদামাটা খাবার হলেও স্বাদ কিন্তু ছিল অসাধারণ। যদিও এয়ারপোর্টে বেশ খানিকটা হাঁটাহাঁটি করে আমাদের বেশ খিদা লেগে গিয়েছিলো, তারপরেও খিচুড়ির স্বাদটা কিন্তু সেই ছিল, যে কোনো রেস্টুরেন্টের মতো স্বাদ। ডেজার্ট হিসাবে যে মিষ্টিটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু বেশ সফট ছিল, ভালোই টেস্টি। খাবার শেষ করতে করতেই কিন্তু মোটামুটি বাংলাদেশে ল্যান্ড করার সময় হয়ে যাবে। তো বিদায় থাইল্যান্ড। আমরা চলে এসেছি বাংলাদেশে। তো ল্যান্ড করতে করতে আপনাদেরকে গত পর্ব থেকে একটি কমেন্ট দেখিয়ে দিই। ফারেস ফারুক ভাইয়া বলেছেন, খারাপ লাগছে যে এটাই আপনাদের থাইল্যান্ড সিরিজের শেষ ব্লগ। আসলে আমাদেরও খারাপ লাগছে ভাইয়া, কিছু করার নাই, তবে নতুন নতুন ভিডিও আসছে সামনে, আমাদের সাথেই থাকুন। তো আপনারাও এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন, এই কমেন্টগুলো কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। তো আমরা চলে এসেছি বাংলাদেশে। তো প্রায় এক বছর পার হয়ে গিয়েছে আর কি। আপনারা একটু আগে যেটা দেখলেন এটা হচ্ছে 2020-এর প্রথম দিকের ভিডিও, আর এখন অলরেডি 2020-এর ডিসেম্বর এসে গিয়েছে। তো আমাদের থাইল্যান্ড ট্যুর আসলে অসাধারণ ছিল, এটা এখনও আসলে স্বপ্নের মতো লাগে যে আমরা গেলাম, ঘুরেও চলে আসলাম, আর এরপরে আপনারা আমাদেরকে এত সাপোর্ট দিয়েছেন, প্রায় এত ভিউ, আমরা আসলেই এটা ভাবি নাই। এই ট্যুরের আরও আলোচনা থাকবে সামনের অন্যান্য ভিডিওতে, আর আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি। আশা করি জানুয়ারি থেকে আমরা প্রতি সপ্তাহে ভিডিও দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছি, প্রতি সপ্তাহে আপনারা নতুন ভিডিও পাবেন। অনেক এক্সাইটিং ভিডিও আসছে, অনেকে আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, আপনারা অনেক অপেক্ষা করে থাকেন, আপনাদের কমেন্টে আমরা জানি। আসলে ভিডিও দেওয়া হচ্ছিল না, এখন থেকে আমরা নিয়মিত ভিডিও দিব, এটা আমরা চেষ্টা করছি। তো আপাতত তো বিদেশ যাওয়া যাচ্ছে না, বাংলাদেশের ভিতরেই আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো আর কি ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিওর জন্য আমরা রেডি হয়ে বসে আছি। আপনাদেরকে খরচ নিয়ে, যে আপনাদের এত আশা ছিল খরচের ব্যাপারটা, তো খরচের ডিটেলস ভিডিওটা আসছে নেক্সটে। তো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, খরচ নিয়ে আমরা রেডি, সব খরচ টরচ বের করা শেষ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমাদের কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমাদের অনেক ভালো লাগে এবং আমরা খুব চেষ্টা করি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, তো আপনারা যারা এখনো আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো করেন নাই, তারা কিন্তু করে আসতে পারেন, এখানে আমরা অদ্ভুত সব ছবি পোস্ট করি। তো ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করেন,
আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা টাটা, থাইল্যান্ড টুর শেষ।